গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এক্সাইটিং ব্লগ। আজকে সোমবার আর আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তো চারিপাশে গান বাজছে। আজকে বাবার পুজো প্রত্যেকটা জায়গায়, যারা প্রত্যেক সোমবার মানে তাদের তো পুজো রয়েছে, প্লাস আজকে সুনয়নীদের বাড়িতেও পুজো রয়েছে। তো ওরা যেতে বলেছে, আমার তো শরীরটা এখনও অবধি পুরোপুরি রিকভার হয়নি। তো আগের বছর পুজো দিয়েছিলাম, কিন্তু এবছর কিছু সমস্যার কারণে পুজো দিতে পারবো না, কিন্তু ও বারবার করে যেতে বলেছে তাই যাব। আর বাবার পুজো বলে কথা না গিয়ে তো উপায় নেই একদমই, তো দূর থেকেই বাবার দর্শন করব, পুজো দেখব। আর তার আগে সকালবেলা ফ্রেশ হয়ে গেছি, মেহের অফিসে বেরিয়ে যাবে, আমি ঘরের কিছু টুকটাক কাজ বাকি আছে সেগুলো কমপ্লিট করব, তারপর লুসির খাবার রেডি করব। বোন আজকে বাড়িতে থাকবে, তো লুসির খাবারটা ওই দিয়ে দেবে, আমার প্রভাবলি আমি হয়তো দিয়ে যাবো। দুদিন পর আবার ব্লগ করছি, আশা করি তখন দেখতে ভালো লাগবে। চলো দেরি না করে ব্লগটা স্টার্ট করি। আর আগের থেকে শরীরটা এখন অনেকটাই ভালো আছে, তোমরা অনেকেই কমেন্ট করেছো আর আমি যাতে সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি উইশ করেছো। তো ইয়েস, এখন আগের থেকে অনেকটাই ভালো আছি, শরীর আগের থেকে অনেকটাই স্টেবল। হ্যাঁ, জ্বরের পর একটা উইকনেস কাজ করে ঠিকই, তো এখন মোটামুটি ঠিক আছি। তো চলো আজকে ব্লগটা তাহলে শুরু করি। সকালে এখন বানাবো ব্রেকফাস্ট, দেখা যাক ব্রেকফাস্টে কী বানানো যায়। তো আজকে ব্রেকফাস্টে আমি বানাবো হচ্ছে পোহা, যেটাকে আমরা চিড়ের পোলাও বলে থাকি। তো এই রেসিপিটা আমার ঠাকুমার থেকেই শেখা। আমি ছোটোবেলায় খুব পোহা খেতে ভালোবাসতাম বলে ঠাকুমা আমাকে প্রায় দিন পোহা বানিয়ে দিত। তো আমি পোহাটা একটু অন্যরকমভাবে বানাই, ক্যাপসিকাম, পেঁয়াজ, বাদাম এগুলো দিয়ে, টমেটো। তো কড়াইতে প্রথমে একটু দেশি ঘি দিয়ে নিয়েছিলাম সাদা তেলের সাথে, দেশি ঘিটা এক্সট্রা একটা ফ্রেগনেন্স অ্যাড করে। আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা ফোড়ন, কালো সর্ষে ফোড়ন দিয়ে, তারপর কেটে রাখা সবজিগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিয়ে, আর আগে থেকে ধুয়ে রাখা যে চিড়েটা ছিল সেটা তারপর দিয়ে ভালো করে ভাজতে হবে। আর আমরা ছোটোবেলায় তো এটার নাম পোহা জানতাম না, তখন ওই চিড়ের পোলাও বলেই জানতাম। তো পোলাও যেরকম মিষ্টি মিষ্টি খেতে হয়, ঝাল মিষ্টি, তো সেরকম একটু মিষ্টি মিষ্টি বানাই। আর মেহের পোহা খেতে খুব ভালোবাসে, সকালবেলা ও ব্রেড টোস্টের থেকে পোহাটা খেতে বেশি পছন্দ করে, কিন্তু রোজ রোজ তো আর পোহা খেতে কারোর ভালো লাগবে না, তাই সপ্তাহে একদিন বা দুদিন ওকে অফিস যাওয়ার আগে একটু পোহা বানিয়ে দিই, ওর ভালোবাসে বলে খেতেও চায়। কিন্তু পোহা বানানোর জন্য মেন যেটা লাগে সেটা হচ্ছে কারিপাতা, তো কারিপাতাটা শেষ হয়ে গেছিলো সেই জন্য কারিপাতা আর দেওয়া হয়নি, কিন্তু কারিপাতা দিলে এটার ফ্রেগনেন্সটা দারুণ লাগে। তো ভেবেছি একটা কারিপাতা গাছ লাগাবো, ইচ্ছা আছে। আর এখানে গরম গরম কফি, ও খাচ্ছিল ব্ল্যাক কফি, আমি খাচ্ছিলাম নর্মাল কফি, আর সাথে হচ্ছে পোহা। আর সকালবেলা আজকে ব্রেকফাস্টটা করেছিলাম, যেহেতু দুপুরবেলা আজকে লাঞ্চ করার কোনো ঝামেলা ছিল না, তো লুসিকে ভাবলাম যে একটু ট্রিম করিয়ে দেবো। আর আমাদের সামনের এই মাঠটায় না ওই ঘাসগুলোকে ছাঁটাই হচ্ছে, সাইড দিয়ে হয়তো বড় গাছ লাগাবে। আর লুসির গায়ে কয়েকদিন ধরে টিক্স হয়েছে বলে আমি ওকে ট্রিম করিয়ে দিয়েছিলাম, সামনে বেশ কিছুদিন আবার থাকবো না, তো ঠিকঠাকভাবে যদি ওর গায়ের মধ্যে টিক্সগুলো থেকে যায় তো সমস্যা হতে পারে, সেই জন্য ওকে ট্রিম করিয়ে দিচ্ছিলাম। আর মেহের তার জন্য খুব রাগারাগিও করেছে যে কেন ওকে ট্রিম করালাম, যদি ওর রিলিফই হবে, ওর ভালো ভেবেই এটা করেছি। আমি রেডি হয়ে গেছি পুজো যাওয়ার জন্য, আর এই যে কুর্তিটা পরেছি এটা ম্যাক্স থেকে নিয়েছিলাম, ভেবেছিলাম পুজোয় সকালবেলা পরবো, মানে দুর্গা পুজোয়, তো ঠিক আছে কোনো ব্যাপার না, নতুন কুর্তি ছিল পরে নিলাম। আর তোমরা দেখে জানো কীরকম লাগছে, আজকে লুকটা একদম ডে লুক রেখেছি কারণ বাইরে প্রচণ্ড গরম, আর মেহের একটু রেগে গেছে আমার উপর কারণ আমি লুসি আবার হেয়ার কাটিয়ে দিয়েছি লুসিকে। বিস্কিট কে উপর খাওয়া হয়ে গেছে, পটি হয়ে গেছে। আমি ওকে ওর হেয়ার কাটিয়ে দুবার করে ঘর মোছাও হয়ে গেছে,
এখন আরামে একটু ঘুমাবে এসির ঘরে। এখনো ঘুমাচ্ছে, কখন উঠবে জানি না। আমি রেডি হয়ে গেছি, মেহেরও রেডি হয়ে গেছে। মেইন কাজ যেটা থাকে আমার আর মেহেরের, সেটা হচ্ছে লুসিকে খাওয়ানো, স্নান করানো টাইমলি, বিকজ ওর সব কিছু টাইম টু টাইম একদম পাংচুয়াল। তো ওগুলো কমপ্লিট, এবার বেরোবো। কানটা ভিজে আছে মেহের, কানটা শুকিয়ে দিচ্ছে যাচ্ছি। এসেছে মেহেরের পার্সেল, যেটা রিটার্ন করে দিয়েছিলাম সেইটা। অনেকটা দেরি হয়ে গেল আমাদের বেরোতে বেরোতে, আসলে এদিকে সব দিকটা সামলে একটু সময় লেগেই যায়। আর রাস্তায় বেরিয়ে তো মারাত্মক একটা রোদ ছিল, কিন্তু আকাশটা খুব সুন্দর লাগছিল দেখতে। আর ওদের বাড়ি যেতে গেলে এই রেল লাইনটা ক্রস করতে হয় আমাদের, তো রেল লাইন ক্রস করে তারপর ওদের বাড়িতে যাবো। ভেবেছিলাম সোদপুর দিয়ে ঘুরে গেলে ওখানে একটা খুব ভালো মিষ্টির দোকান আছে, সুবল মিষ্টির দোকান, তো সেখান দিয়ে যেহেতু যাইনি ভেতর দিয়েই গেছি। ওদের বাড়ির সামনে এখান থেকে একজনের দোকান থেকে মিষ্টি এনে নিয়েছিলাম। আর এই যে আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি ওদের বাড়িতে। আর এই যে মেহেরকে দেখো, ওদের সামনের বাড়িতে একটা টুইন্স বেবি থাকে, তো ওর মা মেহেরকে ওদের বাড়িতে ঢুকতে দেখে একজনকে ওর কোলে চাপিয়ে দিয়েছে, আর একজন ওর মায়ের কোলে কোলে আসছে। না না ঠিক আছে, হিন্দু পাঞ্জাবি, কিন্তু বাঙালি ব্রাহ্মণের ছেলের সাথে বিয়ে হয়েছে, তার ছেলে হয়েছে, তার পরিচয় দেখে নেবে। বাঙালি ব্রাহ্মণ নয়ডা, দিল্লির যে নয়ডা আছে। তুই ক জায়গায় সিঁদুর লাগিয়েছিস? গিয়ে দেখি তখন পুজো অলরেডি কমপ্লিট, যজ্ঞ কমপ্লিট, ওদের সব গোছানোর কাজ চলছে। তো গিয়ে একটু ভোগের প্রসাদ খেলাম পুজোর। আর এখানে অলরেডি তখন 3টা মতন বাজতে যায়, তো আর দেরি করবো না, এরপর মেহেরকে আবার ফিরতে হবে, ওর অফিস রয়েছে যেহেতু। তো আমরা এবার খেতে বসবো। আর এখানে আমি সুনানিকে বলছিলাম এই পুচকেটাকে ডাকতে, কিন্তু ও এত বাইক চড়তে ভালোবাসে, তো বাইক দেখছিল দাঁড়িয়ে। এখন যাবো গিয়ে একটু ভোগ খাবো। আর প্রতি বছরের মতো এবছরও এত সুন্দর নিষ্ঠা সহকারে ওদের আয়োজন হয়, এবং ওদের বাড়ির প্রত্যেকটা পুজোতেই তো আমি যাই, খুব সুন্দর নিষ্ঠাভাবে প্রত্যেকটা পুজো ওরা করে। আর এবছরও খুব সুন্দর ঘরোয়া অনুষ্ঠান হয়েছে এবং খুব সুন্দরভাবে সবটা হয়েছে। আর আমরা যখন গেছিলাম পুজো তো তখন শেষ হয়েই গেছিলো, তারপর এখানে আমরা এখন ভোগ খেতে এসেছি। আর এখানে এখন আমাদের ঠাকুরের ভোগের প্রসাদ একটু একটু করে সবার পাতে দিচ্ছিলো, তারপরে এখানে চলে এসেছে খিচুড়ি। ওদের প্রত্যেকবার, সেটা কালী পুজো হোক বা শিব পুজো হোক, প্রত্যেকবারের ভোগের প্রসাদটা এতটাই সুন্দর হয় খেতে যে মুখে লেগে থাকে। খিচুড়ির সাথে এখানে ছিল লাবড়া, তারপর ছিল পোলাও, আলুরদম ছিল, পায়েস ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, তো জমিয়ে ভুরিভোজ হলো। আর এখানে অর্ণব আর মেহের একসাথেই খেতে বসেছিলো, পোলাওটাও খেতে দুর্দান্ত হয়েছিল, দারুণ লাগছিল খেতে। তো আমি এখানে ওদের বাড়ির অন্যান্য রিলেটিভদের সাথেই খেতে বসেছিলাম। সুনয়নি যেহেতু ভোগের প্রসাদ খেয়েছিল, ও তাই আর আমার সাথে বসেনি, কিন্তু পাশে বসে গল্প করছিলাম আমরা, আমাকে কোম্পানি দিচ্ছিল। চলুন তাহলে আজকের মতন খাওয়া তো শেষ এখানে। আমাদের দুপুরের লাঞ্চ তো কমপ্লিট, আর এখন রেস্ট নেব, তারপর বেরোবো। পাঁচটা বাজে, বাড়ি ঢুকছি। আসলে লুসিটার জন্য চলে আসতে হলো তাড়াতাড়ি, আর ওরা বলছিল থাকতে অনেকবারই, কিন্তু ওই যে বাচ্চাটাকে রেখে গেছি যে, ওর জন্য ওই জন্য চলে আসতে হলো। দেখি গিয়ে এখন চেঁচামেচি করছে, তোমারা মতলব ইয়ে হো রা অভি।
তো তুমি ফিরসে ক্যান্সেল করো, ফিরসে অর্ডার করো। হ্যাঁ, এল লেনে কে লিয়ে সহি হ্যায় ইয়ে সিঙ্গুরেগা নেই তো টিকে যাবে। আর কে সিঙ্গুরেগা? তো দেখো খুবই আচ্ছা লাগ রা। সাবস্ক্রাইব করো, দেখা হচ্ছে পরের ব্লগে। বাই, সবাই খুব ভালো থেকো।